হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে সরাসরি আমি চলে আসলাম আমার পেঁয়াজ জমিতে। আজকে দেখেন যে পেঁয়াজ উত্তোলন করতেছে, এটা পেঁয়াজটার জাত আছে নতুন, একদম নতুন। এবার আমি আনছিলাম অফিস থেকে, এটা হচ্ছে এমাস কিং। এই পেঁয়াজটা আমি লাগাইছিলাম আপনার ডিসেম্বরের 17 তারিখে। এই পেঁয়াজটা আমার লাগানো, আজকে আমি উত্তোলন করতেছি। আজকে হচ্ছে 19 মার্চ, অর্থাৎ 3 মাস প্লাস হয়ে গেছে আমার পেঁয়াজটা। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পেঁয়াজটা, আসলে দেখার মতো হয়েছে। এই পেঁয়াজটা আসলে বেসন পেঁয়াজ, যেটা আমি বীজ হিসেবে রাখবো। এটা আগামী বছর আমি কদম লাগাবো এই পেঁয়াজটা দিয়ে। আসলে খুব সুন্দর পেঁয়াজটা পাকছে, পেঁয়াজটা ঘরে রাখবো। আশা আছে আমার নিয়ারের কারণে কেমন কেমন লাগতেছে। নিয়ারটা সরে গেলে পরে কিন্তু একদম চকচক করবে পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু কোবের পরে আমি কিন্তু পানি দিয়ে নিই এই পেঁয়াজের জমিতে। এবং গাছ দেখেন যে ভেঙে পড়ে গেছে মাটির সাথে। মাশাআল্লাহ পেঁয়াজটা অনেক ফলবান হবে আমার যতটুকু মনে হয়। এই যে কাকা, এই পেঁয়াজ কয় মন বরাদ্দ দিতে পারে শতাংশে কাকা? কালি হয় না কত সুন্দর আসলে পেঁয়াজটা, কিন্তু একটু পরে কিন্তু একদম চকচক করবে, তাই না কাকা? কারণ বৃষ্টি পাইছিল, যার কারণে কিন্তু এমনি দেখা যাচ্ছে, তাই না? সকাল উঠে না, আচ্ছা, এই যে বৃষ্টি পাওয়ার পর কিন্তু শিকড় দিয়ে দিয়েছে, তাই না? পেঁয়াজি নতুন শিকড় দিয়েছে, পেঁয়াজটা কিন্তু পুরোপুরি পাকি গেছে। আর 94 দিন পাকছে, দাও না। ছোট ছোট গাছ কিন্তু পেঁয়াজ কিন্তু একদম বড় বড় পেঁয়াজ হয়েছে। এই যাদের নাম আছে এমাস কিং, এটা নতুন আনছিলাম আমি অফিস থেকে। তো এটা আমি বীজ রাখবো আগামী বছর, এটা দিয়ে কিন্তু আমি কদম লাগাবো। এই যে এটা আমার কদমের জমি, এর পাশাপাশি যে এটা কিন্তু বীজ হিসেবে রাখবো। এই জন্য দেখেন আসলে পেঁয়াজটা পরিপূর্ণ পাকি গেছে। এই পেঁয়াজটা দীর্ঘদিন যাতে ঘরে থাকে, এই জন্য না ফাঁকে উঠলে কিন্তু ঘরে থাকবে না। আমার যেহেতু বীজ পেঁয়াজ, এটা কিন্তু এই জন্য ঘরে রাখবো, এই জন্য পাকায় উত্তোলন করতেছি। আসলে এই যে গাছগুলো দেখেন, এই যে ভাঙিয়ে কিন্তু পরিপূর্ণ রয়েছে। দেখার মতো পেঁয়াজ হয়েছে ইনশাল্লাহ। আল্লাহ পাক দিয়েছে, পরান বাড়ি পেঁয়াজ দিয়েছে একেবারে দেখা পেঁয়াজ। মিয়া কেমন কি পেঁয়াজ, ফলন কেমন কি? খুব ভালো। হ্যাঁ, দুধ থেকে সারা দিব না, আইবেন করবো আমরা। আচ্ছা, এই জন্য আসলে আমি আসলাম একদম সকাল সকাল, কিন্তু আসছে এই জমিতে এসটা উত্তোলন করতেছে কৃষকরা। সকাল সকালে আসলাম, এটা আমার নিজেরই পেঁয়াজ লাগাইছিলাম। কাকা কেমন আছেন? কাকা তাহলে কত মন হতে পারে পাখিতে? 14 নাকি? 14 ধরো 56 60 70 মন হবে নাকি? 70 পাখিতে ভালো মানের, এটা হচ্ছে এমাস কিং। এবার নতুন আসছে আমেরিকা থেকে বীজটা আনা। আমার এটা লালদির কিং যে পেঁয়াজটা আছে, এটা কিন্তু তারই ভাই এমাস কিং, নতুন আসছে মার্কেটে। লালদির কিং এর যে আমেরিকান যে জাতটা,
তার আপন ভাইয়ের কিন্তু এই বীজটা অ্যামাস কিং এই পেস্টটা কিন্তু আমি এবার লাগাইছি মাশাআল্লাহ ভালো ফলন এজন্য আমি বীজ রাখবো আগামী বছর যাতে আমার কাছে মানুষ নিতে পারে আমি যদি আল্লাহ পাক সহিসাল আমাদের দেয় যদি কদমের বীজ হয় আমার কাছে কিন্তু মানুষ নেবে তাই না কাকা নেবে আলহামদুলিল্লাহ নেবে কারণ এই যে আমার আপনাদের আমি দেখাই এই বীজ উত্তোলন করতেছে পাশাপাশি এই যে আমার কিন্তু আমার কদম আমি কদম লাগাইছি এটা আমার হাইব্রিড কদম লাগানো প্রতি বছর কিন্তু আমি এইভাবে অফিস থেকে বীজ আনি সেই বীজগুলো মানসম্মত বীজ আমি কিন্তু লাগাই লাগানোর পরে যে কদমগুলো আল্লাহ দেয় যাতে ভালো মানের বীজ ছাড়া কিন্তু ভালো মানের ফসল আশা করা যায় না এই দেখেন এই যে এটা আমার কদমের জমি এর পাশাপাশি কিন্তু পেঁয়াজ আমি রাখছি এটা 20 পেঁয়াজ আলাদাভাবে রাখছি এটা আলাদাভাবে রোপণ করা এর পরিচর্যা কিন্তু আলাদাভাবে পর্যায়ক্রমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি প্রতিটা কাজই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি এই দেখেন আমি আপনাদের দেখাই এই পেঁয়াজটা আমি কুবানোর পরে কিন্তু আর সেচ দিই নাই দেখেন যে কুবানোর পরে সেচ দিই নাই পেঁয়াজটা কিন্তু পাইকিয়ে একদম গাছ ভেঙে পড়ে গেছে এই গুঁড়া কিন্তু এই দেখেন কোনো বল নাই পাইকিয়ে গেছে দেখেন যে পরিপূর্ণ আসলে ওয়েটটা অনেক ভালো পেঁয়াজ পাকলে ওয়েট বাড়ে এই যে একটা পেঁয়াজ আমি উঠাই এই দেখেন কত সুন্দর এই যে একটা পেঁয়াজ একদম লিটলের মতন রয়েছে আসলে দেখার মতন খুব সুন্দর লাটিমের মতো গোল এবং কালারটা মাশাল্লাহ সোনালি কালার অসাধারণ এই দেখেন গাছটা গেটটা ভেঙে পড়ে গেছে একলাই এমনিতে কিন্তু ভেঙে পড়ে গেছে খুব সুন্দর আসলে আমি যাই কিছু করি না কেন আপনাদের সাথে কিন্তু সবসময় শেয়ার করে থাকি এই জন্য আসলে আমার মূলত আশা আজকে ভিডিওটা করা তা ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম